তারালিয়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার 31তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানিত সভাপতি মহতরম প্রধান অতিথি জনাব মাহবুবুল হক লিটন সাহেব আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ উপস্থিত মহতরম ওলামায়ে কেরাম ইসলাম প্রিয় তাওহীদি জনতা পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা সম্মানিত দিনী ভাইয়েরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন যতদিন বাঁচিয়ে রাখবেন ইমানের সাথে রাখুন আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহরবানি করে আমাদের সকলকে কোরআনের এই চমৎকার অনুষ্ঠানে কোরআনের এই ময়দানে কোরআনের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন যিনি আমাদেরকে সুস্থ রাখলেন কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন এই সব নিয়ামতের মালিককে আল্লাহ সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুর শুকর পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম চারটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুইখানা হাদিস পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে কারিমা আল্লাহ তাআলা শুরু করলেন দুনিয়ার সব মুমিনকে সুসংবাদ দেওয়ার মাধ্যমে যদিও পৃথিবীতে মুমিনদের জন্য এখন সুসংবাদ নাই বললেই চলে বরং আমরা দেখি মুসলিম যেখানে মুমিন যেখানে মাইর খায় সেখানে বসনিয়া সিসনিয়া সোমালিয়া কাশ্মীর আলজেরিয়া ফিলিস্তিন ইয়ামান সিরিয়া মায়ানমার গুজরাট পৃথিবীর দিকে দিকে মুসলমান আজকে চরম মজলুম সুসংবাদ মুসলমানের জন্য আমরা তেমন একটা পাই না ইতোমধ্যে ছোট্ট একটি সুসংবাদ আমরা পেয়েছি আফগানিস্তানে আলে মোলামারা ক্ষমতায় গেছে যদিও তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চরমাকার ধারণ করেছে আমরা তাদের জন্য দোয়া করি তারা যেন আল্লাহর কোরআন রাসূলের সুন্নার আলোকে দেশ চালাইয়া পৃথিবীতে একটি মডেল উপস্থাপন করতে পারে বুঝাইয়া দিতে পারে ইসলামে শুধু শান্তি আছে আল্লাহ কবুল করুক বলেন আমিন দুনিয়াতে মুসলমানের জন্য এখন সুসংবাদ নাই চারদিক থেকে শুধু দুঃসংবাদ আমরা প্রায়শই শুনতে পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজকের এই দিন পর্যন্ত এমন একটি দিন অতিবাহিত হয়েছে কিনা সন্দেহ আছে যেদিন ফিলিস্তিনে কোনো না কোনো মহাদর্শিতা হয় নাই কোনো ভণ্ডর্শিতা হয় নাই ফিলিস্তিনে শাহাদাত বরণ করে নাই রক্ত ঝরে নাই এমন একটা দিন অতিবাহিত হওয়ার সম্ভাবনা নাই প্রতিদিন মুসলমানের উপরে চলছে চরম নির্যাতন নিষ্পেষণ শুধুমাত্র মুমিন হওয়ার কারণে মুসলিম হওয়ার কারণে আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার থেকে 13-14 লাখ মুসলমান আমাদের বাংলাদেশের উখিয়া কক্সবাজার সীমান্তে এসে এখন জাতিসংঘের ভিক্ষার উপরে নির্ভর করে জীবন চালাচ্ছে
এই যে মায়ানমার থেকে 13 14 লাখ মুসলমান বাংলাদেশে আসলো তাদের দোষ একটাই তারা শুধু মুমিন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ সূরাতুল বুরুজ আল্লাহ তাআলা বলেছেন তাদের থেকে কোন রকমের প্রতিশোধ নেওয়া হয়নি তাদের উপর কোন রকমের জুলম অত্যাচার হয় নাই শুধু একটা কারণে হয়েছে তারা মহান শক্তিশালী বিজ্ঞ আল্লাহর উপর ঈমান এনেছে তাদের দোষ একটাই তারা হলো শুধু মুমিন ফিলিস্তিনের উপর অত্যাচার চলছে ফিলিস্তিনি মুসলমানকে মারতেছে একটাই অপরাধ তারা মুমিন 47 এর পর থেকে দেশ যখন বিভক্ত হয় ভারত এবং পাকিস্তান আলাদা হয় তখন থেকে শুরু করে পর্যন্ত কাশ্মীরের মুসলমান শুধু মারি খায় ভারতের হিন্দুত্ববাদীদের হাতে অপরাধ শুধু একটাই কাশ্মীরের লোকেরা মুসলিম আবার ভাইয়েরা ইরাকের সাদ্দাম বারবার বলেছিলেন তার দেশে কোনো পরমাণু অস্ত্র নাই তারপরও ঘুষ পুরো ইরাকটাকে মেসাকার করে দিল মুসলমানের রক্তে নতুন কারবালা তৈরি করল মুসলমানের রক্তে নতুন ফোরাত বইয়ে দিল ইরাকের লোকদের অপরাধ সাদ্দামের একটাই অপরাধ ছিল সাদ্দাম মুসলিম ও বন্ধু ব্যক্তি জীবনে সাদ্দাম কেমন মানুষ ছিল তা আমার আলোচ্য বিষয় নয় আপনারা নিজেরাই দেখছেন উত্তর কোরিয়া অলরেডি পরমাণু অস্ত্র নাকি দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া অলরেডি পরমাণু অস্ত্র বানায়া ফেলছে ঘোষণা দিয়ে দিয়েছে কি নাম জানি কিং অং জং এই যে মিয়া অস্ত্র বানায়া ফেলল জাতিসংঘ তার বিরুদ্ধে কি একশানে গেল আমেরিকা উত্তর কোরিয়াকে কেন আক্রমণ করে নাই সে তো অন্যায়ভাবে পরমাণু অস্ত্র বানিয়ে ফেলেছে আর সাদ্দাম বারবার বলেছে আমি পরমাণু অস্ত্র বানাই নাই তার বড় পরমাণু অস্ত্রের সুতা ধরে পুরা ইরাককে মেছাকার করে দিল অপরাধ শুধু তারা মুসলিম উত্তর কোরিয়া মুসলিম নয় তাই তারা পরমাণু অস্ত্র বানানোর পরেও তাদেরকে কেউ আক্রমণ করে না কারণ সব শিয়ালের এক রাহ এক ডাক আল কুফর মিল্লাত ওয়াহিদা সব কাফেররা এক হয়ে গেছে ঠিক কি না মুসলিম হয় অপরাধ তাম পৃথিবীর দিকে দিকে মুসলমানদের জন্য চলছে বড় দুঃসংবাদের সময় কিন্তু কোরআন যখন আমরা পড়ি তখন কোরআনের মাঝে আমাদের জন্য শান্তির কিছু মেসেজ আছে বার্তা আছে ওই বার্তাগুলো পড়লে আমাদের অন্তর প্রশান্ত হয় তার মাঝে সূরাতুল মুমিনুন অন্যতম একটি সূরা যে সূরা আল্লাহ নিজে শুরু করছেন মুমিনদের সুসংবাদ দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বললেন কদ আফলাহাল মুমিনুন যারা মুমিন নিশ্চিতভাবে তারা সফল হয়ে গেছে সুবহানাল্লাহ মুমিন সফল হবে না সফল হয়ে গেছে কথা বলতে হবে হবে না হয়েছে ঘোষণা দিয়েছেন কে আল্লাহ আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে না নিশ্চিতভাবে মুমিন সফল মুমিনের সফলতা আটকানোর ক্ষমতা দুনিয়ার কারোই নাই সাময়িক জয় পরাজয়ের উপরে সফলতা ব্যর্থতা নির্ভর করে না আমরা দেখেছি ফেরাউন মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের উপরে চরম জুলুম করেছে কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো ফেরাউন সফল না মুসা সফল নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে পর্যন্ত নিক্ষেপ করেছে কত জুলুম কত অত্যাচার করেছে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মস্থান ইরাক পরিত্যাগ করে তিনি সিরিয়ায় চলে গিয়েছেন হিজরত করেছেন ওই জুলুমকারী জালেম নমরুদ সফল না ইব্রাহিম সফল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে হত্যা করে
উনার দেহ থেকে মস্তিষ্ক আলাদা করেছে ইয়াজিদের বাহিনী ও বন্ধু তখন যদি ইতিহাস লেখা হতো ইয়াজিদের জীবদ্দশায় তার ঐতিহাসিকরা লিখতো ইয়াজিদ সফল হয়েছে হুসাইন তার পরিবার সহ ব্যর্থ হয়েছে কিন্তু আজকের ইতিহাস কি প্রমাণ করে ইমাম হুসাইন সফল না ইয়াজিদ সফল এগুলো দিয়ে প্রমাণিত হয় হত্যা করেই ব্যর্থ করা যায় না ফাঁসি দিয়েই ব্যর্থ করা যায় না ইমাম হুসাইনকে শহীদ করা গেছে ইয়াজিদ সফল হতে পারে নাই আজকের পৃথিবীর মানুষের কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু সফল মানুষ ঠিক না এতে বোঝা যায় শাহাদাতের ভিতরও সফলতা আছে যদি নীতির উপরে টিকে থাকা যায় জুলম এবং সততার পথ পরিহার করা যায় জুলম করে সাময়িক বিজয় লাভ করা যায় চূড়ান্ত সফলতা লাভ করা যায় না হযরত মূসা আলাইহিস সালামকে জুলুম করেছে ফেরাউন ফেরাউন সফল হতে পারেনি নমরুদ জুলুম করেছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নমরুদ সফল হতে পারেনি ইয়াজিদ জুলুম করেছে ইমাম হুসাইনের উপরে ইয়াজিদ সফল হতে পারেনি আজকের দিনও যারা জুলুম করছে আমরা নিশ্চয়তা দিয়ে বলি তোমরাও সফল হতে পারবা না কোরআন ওয়ালারাই সফল হয়ে যাবে ইমাম হুসাইনকে জবে করেছে সফলতা আটকাতে পারে নাই কারণ মুমিনদের সফলতার ঘোষণা দিয়েছে কে আমার বন্ধু কদ আফলাহুল মুমিনুন এই আয়াতে কালিমার মাঝে মুমিনদের জন্য রিসার্চ করার মতো পাওয়ার আছে মোবাইল যখন চলতে চলতে এক পর্যায়ে রেড সিগন্যাল দেয় যে আপনার চার্জ শেষ আমরা রিসার্চ করার জন্য তখন বিদ্যুতের পয়েন্টে সকেট সেট করে দেই তখন আপনার মোবাইল আবার রিসার্চ হয়ে যায় ঠিক আপনি যখন জুলুম দেখে অত্যাচার দেখে হতাশ হয়ে যাবেন আপনার মনোবল ভেঙে যাবে আপনি সূরা মুমিনুন পড়ে নেবেন আপনার ঈমান আবার রিসার্চ হয়ে যাবে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে বারবার বলেছেন হতাশ হয়ো না তিনি বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন সুবহানাল্লাহ ও মুমিনেরা তোমরা হতাশ হয়ো না তোমরা ব্যর্থ মনোরথ হয়ো না মন খারাপ করিও না হীনবল হয়ো না বরং তোমরাই হবে বিজয়ী শর্ত একটা যদি তোমরা ইমানের উপরে টিকে থাকতে পারো যদি তোমরা মুমিন হও তোমাদের সফলতা কেড়ে নেয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইমানদাররা যখন বিপদে পড়ে যায় মুসিবতে পড়ে যায় তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য কর্তব্য হয়ে যায় ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ও মুমিন ঈমান নিয়ে যদি তোমরা দাঁড়ায় থাকতে পারো মাঠ ছেড়ে পালিয়ে না যাও হীনবল ব্যর্থ হয়ো না মন খারাপ করো না তোমরা বিজয়ী হবে কারণ তোমাদের সাথে সাহায্য আছে কার إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة أن يتلى تعالى بولن جرب البلا مدر رب এই কথা বলার পরে আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দিয়ে ইমানের উপরে টিকে থাকে অটল অবিচল থাকে তাদের বিপদ যদি আসে মুসিবত যদি আসে আমি আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠাইয়া তাদের সাহায্য করব আমার বন্ধু আল্লাহর ওয়াদা অতীতে সত্য ছিল
বর্তমানেও সত্য আছে ভবিষ্যতেও সত্য থাকবে ইমানদার তুমি যদি ঈমান নিয়ে টিকে থাকো তোমার সাথে আল্লাহ আছে আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছে হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের লোকদেরকে নিয়ে আল্লাহর অর্ডার যখন দেশ ত্যাগ করে তিনি ফিলিস্তিনের দিকে চলে যাচ্ছিলেন সামনে পড়ে গেল বাহরে আহমর লোহিত সাগর আমরা সবাই জানি হযরত মূসা এবং উনার অনুসারীরা ওই সাগরে ডুবে মরছে না আল্লাহ রাস্তা বানাইছে ওই আল্লাহ এখনো আছে না নাই যেই ফেরাউন ডুবছে তার লাশটা এখনো আছে না নাই এগুলো আমাদের জন্য জ্বলন্ত শিক্ষা ও আমার প্রিয় ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে 313 জন মুমিন নিয়ে হাজির হলেন 1000 কাফের উনার প্রতিপক্ষ হয়ে আসলো আল্লাহর হাবিব আল্লাহর কাছে সাহায্য চাইলেন ও আমার রব ইনতাহালিক হাদিহিল আসাবাতুলান তাওবাদা আবাদা 313 জন নিয়ে হাজির হয়েছি 1000 কাফের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এই অসম যুদ্ধে যদি আমরা সবাই শহীদ হয়ে যাই তাহলে তোমার জমিনে ইবাদতকারী আর কেউ থাকলো না তাই আনজিজু আদাকা ইন্না ওয়াদাকাল হক إنك قلت في القرآن وكان حقا علينا نصر المؤمنين তুমি তো ওয়াদা করেছো মুমিনদেরকে সাহায্য করা তোমার কর্তব্য তোমার ওয়াদা তুমি পূর্ণ করো তোমার সাহায্য আজকে বড় দরকার আল্লাহর হাবিবের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেছেন বদরে আল্লাহ 5000 ফেরেশতা পাঠাইছে আবু জেহেল এবং তার বড় বড় নেতৃবৃন্দ শেষ হয়ে জাহান্নামে চলে গেছে প্রিয় নবী আল্লাহ ইসলামের বিজয় দিলেন বদরে বিজয় দিলেন 5000 ফেরেশতা পাঠালেন নমরুদের আগুন ইব্রাহিম নবীকে 40 দিন আল্লাহ জীবিত রাখলেন এয়ার কন্ডিশন বানায় আরাম দিলেন ওই আল্লাহ এখনো আছে না নাই আছে আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই এর জন্য যাদের ঈমান আছে তারা কখনো হীনবল হতে পারে না মুমিনদের সফল এখন সফলতার মানে কি এই ব্যাখ্যাটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে এই ব্যাখ্যাটা ভালো না বুঝার কারণে অনেকে হতাশ হয় আমরা কেউ সফলতা খুঁজি টাকার ভিতরে অর্থের ভিতরে আমরা কেউ সফলতা খুঁজছি ক্ষমতার ভিতরে এই জন্য যদি কোনো মানুষকে দেখি টাকা পয়সা কম আমরা তখন মনে করি লোকটা একবারে শেষ আবার যখন কারো টাকা পয়সা বেশি দেখি আমরা তখন মনে করি সে আল্লাহর রহমত পেয়ে গেছে ছোট্ট বাচ্চা রেখে বাবা মরে গেছে মা পরের বাড়িতে কামগাজ করে ঝিয়ের কাজ করে বাচ্চাটাকে বড় করছে ফেনী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এখন বিসিএস ক্যাডারে চাকরি করে মাসে 1 লাখের মতো বেতন পায় ওই গরিব মা এখন আর পরের বাড়িতে কাজ করা লাগে না ছেলে ছোট্ট একটা একতলা বিল্ডিং তুলে দিছে মাকে এখন নতুন কাপড় কিনে দেয় এলাকার লোকেরা কানাকানি করে বলে দেখো দেখো ওই মহিলা আমাদের কাজকর্ম করে আগে কোনো রকম সংসার চালাইছে এখন দেখো নতুন নতুন শাড়ি পরে বিল্ডিং করে থাকে ওর দিকে আল্লাহ এখন চোখ তুলে তাকাইছে এরকম কথা কয় না দেখো ওর দিকে আল্লাহ চোখ তুলে তাকাইছে এর আগে আল্লাহ চোখ বন্ধ রাখছিল তো মানুষ কি বুঝলো এর মানে বিল্ডিং একটা হয়েছে রহমত পাইয়া গেছে আল্লাহ ওর দিকে করুণার দৃষ্টি দিছে কেউ যদি মেম্বার হয় চেয়ারম্যান হয় এমপি হয় মন্ত্রী হয় মনে মনে কয় যাক আমার কাজে আমি সাকসেসফুল আমি সফল ও মুসলমান অথচ ক্ষমতার মাঝে সফলতা নাই অর্থের মাঝে কোনো সফলতা নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বলেছিলেন মান ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া ওয়া ক্বালা তাআলা
تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا. اتعواز دي بولن سبحان الله. فاروق اعظم الدنيا سمراٹ حضرت فاروق اعظم عمر بولن او دنیا مانوش شنو তোমরা যারা এমপি হইয়া মন্ত্রী হইয়া মেয়র হইয়া চেয়ারম্যান হইয়া প্রেসিডেন্ট হয়ে মনে করো তুমি সফল হয়েছো, আমি ওমর তোমাকে পরামর্শ দেব, একটু ফেরাউনের দিকে তাকায়া দেখো। ফেরাউন প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্রের বড় ক্ষমতা তার হাতে ছিল। আপনারা একটু বলুন তো, যদি আপনারে কেউ ফেরাউন কয় আপনি খুশি হইবেন নি? ফেরাউনকে দুনিয়ার কোন মানুষ সফল মনে করে? আপনারা একটু কমেন্ট দেন তো, মন্তব্য করুন তো, আওয়াজ করে বলেন ফেরাউন সফল না ব্যর্থ? যদি আজকের খোলা ময়দানে ফেরাউনের লাশটা পাওয়া যেত মিশরের ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে, কাছের বক্সে তাকে বন্দি করে রাখা হয়েছে, সোয়া রাখা হয়েছে। আমি নিজ মিশরে গিয়ে ফেরাউনের লাশ দেখেছি। প্রধান অতিথি আসছে নাকি? আমার বন্ধু, ফেরাউনের লাশ মিশরের ন্যাশনাল মিউজিয়ামে কাছের বক্সের মাঝেই বন্দি করে রাখা হয়েছে, সে শটান শুয়ে আছে। আচ্ছা আপনারা বলুন তো, ওই লাশটা যদি ন্যাশনাল মিউজিয়ামের মাঠে খোলা ময়দানে পেত, মানুষ কপালে চুমু দিত না স্যান্ডেল দিয়া পিটাইত? ফেরাউনকে মানুষ থুতু দিত, স্যান্ডেল দিয়া পিটাত। এই পৃথিবীতে লাখ লাখ মানুষ বেঁচে আছে, আমার মনে হয় ফেরাউন নামে 800 কোটি মানুষের মাঝে একটাও পাওয়া যাবে না যার নাম ফেরাউন রাখা হয়েছে। কিন্তু মুসা নামে মানুষ আছে না নাই? অভাব নাই, বরং আজকের মাহফিল ও মুসা নামে লোক পাওয়ার সম্ভাবনা। নমরুদ ছিল পৃথিবীর প্রেসিডেন্ট, তাম দুনিয়ার প্রেসিডেন্ট ছিল চারজন, দুজন ছিল মুমিন, দুজন ছিল কাফির। মুসলমান দুইজন, একজন হযরত সুলাইমান আর একজন হযরত যুলকারনাইন আলাইহিমাসসালাম। তাদের রাজত্ব ছিল তাম পৃথিবীব্যাপী। এজন্যই তো সুলাইমানের দরবারে হুদহুদ পাখি এসে বলেছিল, আমি গিয়েছিলাম এক জায়গায়, ফেরার পথে দেখেছি সাবার রানী বিলকিস ওখানের মানুষ সূর্যের পূজা করছে। সুলাইমান নবী শুনে বললেন, তাই নাকি? আমি পৃথিবীতে আছি আর মানুষ সূর্যের পূজা করবে, এটা মেনে নেওয়া যায় না। চিঠি লিখেছেন, পরে বিলকিস পুরা সৈন্যবাহিনী নিয়ে এসে ঈমান গ্রহণ করেছে। সুলাইমান ছিলেন তাম দুনিয়ার সম্রাট, যুলকারনাইনও তাই ছিলেন, কাফের দুইজন ছিল তাম দুনিয়ার প্রেসিডেন্ট, একজন ছিল বখতে নাসর, আরেকজনের নাম হলো নমরুদ। আমার বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ায় আসাই করতে চেয়েছে যে নমরুদ, একটু আওয়াজ দিয়ে বলুন তো, সে নমরুদ নামে পৃথিবীতে একজন মানুষের নাম আছে নাকি? আপনাকে কেউ নমরুদ বললে আপনি খুশি হবেন? এতে প্রমাণিত হয়ে যায় দুনিয়ার প্রেসিডেন্ট হওয়া যায়, ক্ষমতা হাতে রাখা যায়, সফল হওয়া যায় না। সফল হওয়ার জন্য তোমার নৈতিকতা লাগবে, ক্ষমতা থাকলে আপনি সফল নন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরাউনের দিকে তাকাতে বলেছে, এর কারণ ফেরাউনের লাশটা পৃথিবীর জমিনে এখনো আছে। আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে ডুবালেন, সুবাইয়া মারলেন, তারপর তিনি বললেন, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াম। ও ফেরাউন, তোরে পানিতে ডুবালাম, তবে তোর লাশ পচতে গলতে দেব না, হাঙ্গর তিনি মাছকে খেতে দেব না, লাশটা রেখে দেব, পরবর্তী যুগের লোকেরা তোকে দেখে শিক্ষা নেবে, ক্ষমতাওয়ালা হলে সফল হওয়া যায়। আমরা যারা একটু পয়সাওয়ালা হলে আমাদের ভাব বেড়ে যায়, অহংকার বেড়ে যায়, মাসে যদি 5 লাখ 7 লাখ টাকা কামাই করে তাহলে তো মানুষেরই মানুষই মনে করে না। একটু প্রাইভেট কারের মালিক হলে গাড়ির ড্রাইভারকে সাথে নিয়ে খাইতে চায় না, এমন অহংকারীও আছে না নাই? আমি নিজের চোখে দেখেছি, গাড়ি ব্রেক করার পরে
একটু নিজে টান দিয়া দরজাটাও খোলে না ডাইভার নাইমা তারপর আইসা দরজাটা না ধরে তারপরে ফা দিয়া ভাব দইরা নামে খোঁজ নিয়া দেখো হতে পারে তার বাবা অথবা তার দাদা ভিক্ষা করত অথবা রিকশা চালাইতো অথবা দিনমজুর ছিল এটাই বাস্তবতা গরিবরা যখন টাকাওয়ালা হয়ে যায় তখন তারা বেশি অহংকারী হয়ে যায় এই যেন সাবধান অহংকার আল্লাহর চাদর এ নিয়ে টানাটানি করো না ওই গরিব কাজের মেয়েটাকে সাথে ডাইনিং টেবিলে নিয়ে জীবন অবাদ খায় না অথচ মাছ কেটেছে সে রান্না করেছে সে রান্না করেছে প্লেট ধুয়েছে সব সে আগায়া দিছে খাওয়ার সময় তাকে এড়াইয়া যায় পাকঘরে মাটিতে বসে খেয়ে নেয় ও মিয়া তোমার অহংকার আল্লাহ সহ্য করবে না অপেক্ষা করো হতে পারে তোমার পরবর্তী প্রজন্ম তোমার সন্তান অথবা তোমার নাতি অথবা তোমার এর পরের প্রজন্ম এর মতো কাজের লোক হওয়া লাগবে কেসে পয়সাওয়ালা হয়ে অহংকার করো সফল হয়ে গেছো ভাবছ হযরত ওমরের জন্য বলেন ফালিয়ানজুর ইলা কারুন ও পয়সাওয়ালা তুমি কারুনের দিকে একটু তাকাও পৃথিবীতে কারুনের মতো ধনী মানুষ খুব কম ছিল খুব কম আল্লাহ নিজে এ কোরআনের সূরাতুল কাসাসে কারুনের সম্পদ প্রসঙ্গে তিনি নিজে আলোচনা করে বলেছেন ওয়াতাইনাহু মিনাল কুনুজ আমি কারুনকে গুপ্ত ধনের ভান্ডারগুলো দিয়ে দিয়েছি আল্লাহ তাআলা তার মিল ইন্ডাস্ট্রি তার ক্ষেত খামার তার চাষাবাদের জায়গা তার চারণভূমি তার ঘর বাড়ি সবটা একসাথে তাকে সহ মাটির মাঝে ধসাইয়া দিছে কায়রো থেকে 250 থেকে 300 মাইল দূরে ফাইয়ুম নামে একটা জেলা আছে আমি তার ধ্বংসের জায়গাটা দেখতেও গিয়েছিলাম এত বিশাল জায়গা সবটা এখন নদীর মতো হয়ে আছে রাস্তার এই পাশে দাঁড়ালাম ওই পাশ দেখা যায় না কয়েকজন নৌকাওয়ালা পেলাম জিজ্ঞাসা করলাম ভাই ওই তীর কত দূর নৌকাওয়ালারা জবাব দেয় ওই তীরে আমরা কোনোদিন যাই নাই এত দূর এত দূর সবটাই ছিল ফেরাউনের নিজের জায়গা কারুনের নিজের জায়গা আল্লাহ কারুনকে মাটির নিচে ধসাইয়া দিছে সম্পদ তাকে বাঁচাতে পারে অহংকারী কখনো হবেন না সফলতা টাকার ভিতরে নাই ক্ষমতার ভিতরে নাই সামান্য ক্ষমতা পাইয়া জুলুমকারী হয়ে যাবেন না আকাশওয়ালা সব দেখে সব তিনি যদি রেগে যায় আপনাকে মায়ের কোলে রেখে লাঞ্ছিত করবেন আপনার 14 গুষ্টি আপনাকে বাঁচাতে পারবে না তার ক্ষমতা এত বেশি তিনি চাইলে এমন বেজ্জতি করবে মানুষকে আপনি চেহারাটা দেখাতে পারবেন না এমন শরম দেবে দেশ বুঝার জন্য বলছি ওই যে আমাদের দেশে একটা টাকলা কিছুদিন আগে ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলে ফেলেছে কোরআনের বিরুদ্ধে বলে ফেলেছে এক প্রসঙ্গে সে বলেছিল রাষ্ট্রধর্ম ইসলাম মানি না এসব চলবে না এরকম করে যখন কথা বলল আমি আবুল কালাম আজাদকে আপনি 1000 গালি দেন আল্লাহ হয়তো এটা টলারেট করবে আমি একজন ছোট্ট গোলাম আপনি অমুক হুজুর তমুক আলেমকে গালি দেন আল্লাহ টলারেট করবে আল্লাহর ছোট্ট ছোট্ট গোলাম কিন্তু আল্লাহর দিনকে গালি দেবেন না ইসলামকে গালি দেবেন না এ বিষয় আল্লাহ নিজে সহ্য করে না ইসলামের দাম আল্লাহর কাছে এত বেশি ইসলামের জন্য শহীদ হয়েছে এমন আল্লাহর নবী আছে না নাই তাহলে দেখেন নবী পর্যন্ত দিনের জন্য শহীদ হয় এর মানে হলো আল্লাহর কাছে নবীর জীবনের চেয়েও তার দিনের দাম বেশি ওই টাকলাকে আল্লাহ এমন এক বেজ্জতি করলো একজন সিনেমার নায়িকার সাথে তার 3 মিনিট 4 মিনিটের মোবাইল ফোন আলাপ ফাঁস হলো অবস্থাটা এমন হয়ে গেল এত লজ্জা পাইল সে নিজের বউয়ের সাথে পর্যন্ত চেহারা দেখাতে বিব্রত হয়ে যায় ফেরাউন কাল্লা তাআলা যখন পানির মাঝে ডুবালো আপনারা সবাই জানেন ফেরাউন কি করে জানে রব্বুকুমুল আলা বলে দাবি করল আমি তোমাদের বড় খোদা আস্তাগফিরুল্লাহ
এখন আল্লাহ কইতেই নাকি তাহলে দেখ মজা আল্লাহ যখন বাহরে আহমারে ফেরাউনকে পানিতে ডুবালো আপনারা একটু জবাব দেবেন ফেরাউন তখন সজাগ ছিল না ঘুমেছিল কথা বলুন সজাগ ছিল না ঘুমেছিল পদত্যাগ করে এসেছে না ক্ষমতায় ছিল একা ছিল না শূন্য ছিল এই তিনটা প্রশ্ন আপনাকে সামনে রেখে আপনি উনি যে সামনে আগাবেন দেখুন আল্লাহর গজব যদি আসে তিনি যদি ধরতে চান আপনি সজাগ থাকলেও ধরা খাবেন ঘুমে থাকা লাগবে না আল্লাহ যদি ধরতে চান আপনার ক্ষমতা রাইখাও ধরবেন পদত্যাগ করা লাগবে না আল্লাহ যদি ধরতে চান আপনার শূন্য পাশে থাকবে শূন্য সহ ডুবায়া দেবে শূন্য বাঁচাতে পারবে না ঠিক কি না মুমিন তোমরাই হবে সফল অর্থের মাঝে সফলতা নেই ক্ষমতার মাঝে সফলতা নাই তাহলে সফলতা আছে কোথায় এবার সফলতা দেখতে হলে হযরত বেলালের দিকে তাকাতে হবে আওয়াজ করে বলুন তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ না সফল অত সোনার হাতে ফেরাউনের মতো ক্ষমতাও ছিল না কারুনের মতো টাকা পয়সাও ছিল না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের বারান্দার সদস্য আহলে সুফার লোক খাওয়ার জন্য খাবার নেই থাকার জন্য ঘর নাই তাই তিনি মসজিদে নববীর বারান্দা ঘুমাতেন টাকাও নাই ক্ষমতাও নাই হযরত বেলাল কেন সফল কারণ বেলালের নাম জান্নাতীদের তালিকায় ঢুকে গেছে বেলাল দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে বললেন বেলাল আমি মিরাজের রাতে জান্নাতে ঢুকেছি আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি তাহলে কাদাফ লাল মুমিনুন মুমিনরা নিশ্চিতভাবে সফল হয়ে গেছে সফলতা মানে হলো জান্নাত পাওয়া মুমিন ছাড়া কেউ জান্নাত পাবে না আর যারা মুমিন তারা জাহান্নামে যাবে না আল্লাহ জান্নাতের মাঝে কোন মুশরিক আছে কথা বলুন কোন কাফের জান্নাতে যাবে কোন মুশরিক জান্নাতে যাবে না কোন কাফের জান্নাতে যাবে না এবং কোন ঈমানওয়ালা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না সকল মুমিন জান্নাতি قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله ثم مات عليه دخل الجنة প্রিয় নবী বলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়ে মৃত্যুবরণ করেছে কালেমা নিয়ে ঈমান নিয়ে মরতে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না সফলতার নাম হলো জান্নাত হাজার কোটি টাকা আছে বিঘা বিঘা জমিন আছে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রের ক্ষমতাটাও হাতে আছে উইলিয়াম বিল গেটস বলুন আর জো বাইডেন বলুন ক্ষমতা আছে কিন্তু কপালে জান্নাত নাই যার নাম জান্নাতীদের তালিকায় নাই সে লোকটা চরমভাবে ব্যর্থ চরমভাবে ব্যর্থ কারণ মরার পরে তার আইন ক্ষমতাও হাতে থাকবে না টাকা পয়সাও সাথে যাবে না এখন যদি কবরে যাইয়া জান্নাত না পায় তার মতো হতবাগা কাঙ্গাল ভিক্ষুক আর কেউ নাই আর যে ব্যক্তির থাকার জন্য ঘর নাই খাওয়ার জন্য খাবার নাই পরিধান করার জন্য কাপড় নাই গরিব পরের জায়গায় থাকে ফুটপাতে ঘুমায় রিক্সা চালায় জীবন চালায় ওই রিক্সাটাও নিজের না ভাড়া রিক্সা চালায় কিন্তু নামাজের টাইম হলে রাস্তার পাশে দাঁড়ায়া গামছা বিছায়া নামাজ পড়ে এমন রিক্সাওয়ালাও আছে না নাই রিক্সাটা চুরি হয়ে যেতে পারে তাই গামছা দিয়া রাস্তার মাঝে রিক্সা দাঁড় করায়া পাশেই ফুটপাতে নামাজ পড়ে আমার বন্ধু কৃষক মানুষ জমিতে কাজ করে জীবন নির্বাহ করছে নামাজের সময় হলে ক্ষেতের আইলে দাঁড়ায়া নামাজ পড়ে ফেলে এমন আল্লাহর বান্দাও আছে না নাই আর তুমি এসি রুমে থাকো এসি ঘরে থাকো ফজরের সময় নাক ডেকে ঘুমাও ফজরের নামাজটাই
করো নাই হাজার কোটি টাকা আছে তুমি ব্যর্থ মানুষ তুমি ব্যর্থ যে জান্নাত পাবে সেই সফল আমার প্রিয় ভাইরা আমার আলোচনা যারা শুনছেন এই দুনিয়া আমাদের শেষ নাকি নতুন জীবন আছে কারো কোনো সন্দেহ আছে নাকি হতে পারে নাও হতে পারে এরকম কিছু আখেরাত আছে কোনো সন্দেহ এবং সে আখেরাতের জীবন শুরু হবে কখন কেউ জানেন না আজকেও শুরু হতে পারে এজন্য নিজের জীবনটাকে জান্নাতের পথে চালান সফল হতে চাইলে জান্নাতীদের তালিকায় নিজের নামটা ঢুকাতেই এখন জান্নাতীদের তালিকায় কে যাবে যে মুমিন এখন মুমিন থাকার জন্য মুমিন হওয়ার জন্য শরীয়তের কিছু ক্রাইটেরিয়া আছে আলহামদুলিল্লাহ আমরা জন্মসূত্রে মুমিন জন্মের সাথে সাথে কানের মাঝে আমাদের আজান গেছে এই তোমার মাইক কান বরাবর দাও না আমার কই দিছো এদিক থেকে দিছো কই আমি তো শুনতেছি না কই আওয়াজ বাড়াই দাও হ্যাঁ বাড়াই দাও জন্মের সাথে সাথে আমাদের কানে আওয়াজ এসেছে আল্লাহু আকবার ঠিক না আবার যখন চলে যাব জানাজার নামাজের প্রথম শব্দ আল্লাহু আকবার আমরা আল্লাহু আকবার ধ্বনি শুনতে শুনতে ঘুম থেকে জেগে উঠি আল্লাহু আকবার আমাদের ইমানের পরিচয় কিন্তু আজকে পরিতাপের সাথে বলা লাগে আল্লাহু আকবার ধ্বনিকেও একটা দলীয় ধ্বনি বানায়া দেওয়ার পথে তারা চলছে ঠিক না আজকে কেউ কেউ বলছে না রে তাকবীর আল্লাহু আকবার এটা নাকি বিতর্কিত স্লোগান ইন্না লিল্লাহ বলে কি এটা নাকি দলের স্লোগান অথচ আমরা জন্মের সাথে সাথে কানে শুনেছি আল্লাহু আকবার আবার জানাজা হবে আল্লাহু আকবার দিয়ে তুমি যদি সে আল্লাহু আকবারকে দলের স্লোগান বানায়া তুমি তা থেকে দূরে সরে যাও হতে পারে তুমি ঈমান হারা হয়ে মরা লাগবে তুমি কপাল পোড়া ও মুসলমান আমরা জন্মসূত্রে ঈমান পেয়েছি এটা আমাদের সৌভাগ্য ঈমানের জন্য আমাদেরকে বেলালের মতো স্ট্রাগল করতে হয় নাই ও প্রিয় ভাই এখন এই ঈমানটা পেয়েছেন জন্মসূত্রে ঠিক আছে কিন্তু ঈমানটা ধরে রেখে ঈমান নিয়ে মরা দরকার আছে না নাই নবী ছাড়া কারো ঈমানের কোনো গ্যারান্টি নেই قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا প্রিয় নবী বলছেন কিয়ামতের আগে বিশেষত এমন বেশি ফিতনা তৈরি হবে ফিতনার কারণে বিপর্যয়ের কারণে অন্ধকার রাতে অন্ধকারচ্ছন্নতা যেমন চারিদিক থেকে ধেয়ে আসে কিয়ামতের আগে ফিতনা চারিদিক থেকে ধেয়ে আসবে কি চমৎকার উদাহরণ প্রিয় নবী দিলেন তারপর এবার বলতেছেন ওই ফিতনার কারণে লোকজন সকাল বেলায় মুমেন থাকবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس ساعة ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رسول الله صلى الله عليه وسلم বলতেছেন কিয়ামতের আগে এমন একটি সময় মানুষের কাছে আসবে যে সময়ে মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু তাদের মাঝে একজনেরও ঈমান থাকবে না ও প্রিয় ভাইরা ভালো করে বুঝুন হাদিস দুটি যে আয়াতের তাফসীর আমি করছি ওই আয়াতে আল্লাহ বলছেন কদফুল হাল মুমিনুন মোমেনরা সফল এখন বলুন তো মোমেন কি ইমানওয়ালা না ইমান হারা ইমান হারা হলে কি আর মোমেন থাকা যায় তাহলে ইমান যদি চলে যায় আপনি সফল না ব্যর্থ রাসূল বলতেছেন কিয়ামতের আগে মানুষ সকাল বেলায় মোমেন থাকবে সন্ধ্যা বেলায় কাফের হবে ফিতনার কারণে ইমান হারা হয়ে যাবে ওই লোকটা যে ইমান হারাইছে বুঝবেই না
তাই সে জামাতের সাথে আবার নামাজও আদায় করবে অথচ লোকটার ইমানটাই নাই ইমান হলো একের মতো নেক আমল নামাজ রোজা হজ যাকাত হলো ডান পাশের শূন্যের মতো এক যদি থাকে শূন্যের দাম আছে কিন্তু এক যদি না থাকে শূন্যের কোনো দাম নাই একের পাশে একটা শূন্য দিলে কত হয় দুটা দিলে তিনটা দিলে এভাবে আপনি নেক আমল করুন ইমানওয়ালা আপনার দাম বাড়তে থাকবে এক যেহেতু আছে শূন্য দিন দাম বাড়বে কিন্তু আপনি নিজে যদি কখনো একটা মুছে দেন শূন্যের দাম আর এক আনাও ও মুসলমানেরা সফল হতে চাইলে ইমান বাঁচাও ইমান বাঁচাও ইমান বাঁচাও ফেতনার যুগ এসে গেছে আমি নিজের চোখে দেখেছি এমন মসজিদ বাংলাদেশে আছে যেই মসজিদের ইমামও কাফের মুয়াজ্জিনও কাফের মুসল্লি সবগুলা কাফের ১৪০০ বছর আগে রাসূল বলেছে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন তারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে একটারও ঈমান থাকবে না ওই হাদিস বাংলাদেশে বর্তমানে বাস্তব ওই মসজিদ যদি আপনি দেখতে চান ঢাকার বকশি বাজারে যান দেখবেন সেখানে কাদিয়ানীদের মসজিদ আছে ইমামও কাদিয়ানি মুয়াজ্জিনও কাদিয়ানি খাদেমরা কাদিয়ানি মুসল্লিরা কাদিয়ানি নামাজ পড়ার পাঁচ ওয়াক্ত অথচ সব আলেমের ফতুয়া কাদিয়ানি মুমিন না বরং কাদিয়ানিরা কাফের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে আল্লাহ হাবিব ১৪০০ বছর আগে বলেছে গোলাম আহমদ কাদিয়ানের জন্ম হলো ১৮৩৫ সনে তার মৃত্যু হলো ১৯০৮ সনে আমার বন্ধু রাসূল হাদিস বলেছে কত বছর আগে আল্লাহ নবীর জন্ম ৫৭০ সনে নবুয়ত পেলেন ৪০ বছর পরে ৭০-এর সাথে ৪০ যোগ করলে ৬১০ হবে আল্লাহর হাবিব ৬১০ সনের পর পর ভবিষ্যৎবাণী করলেন এমন এক জামানা আসবে মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে একটাও মুমিন হবে না সবগুলো কাফের আল্লাহর হাবিবের এই ভবিষ্যৎবাণীর ১২-১৩০০ বছর পরে বাংলাদেশে হাদিসটা মিলে গেল ওই কাদিয়ানিদের মসজিদের মতো ঈমান হারা এমন মুসল্লি অন্য জায়গায়ও আছে অপ্রিয় ভাইরা কাদিয়ানি কাফের কেন এই মাসালা যদি আপনি বুঝেন তাহলে আপনি নিজের ব্যাপারও বুঝতে পারবেন আপনার খবর কি আচ্ছা বুকের বাম পাশ বরাবর এখানে যদি একটু সাফ সাফ ফিল হয় হালকা ব্যথা ব্যথা লাগতেছে আপনি একজন অভিজ্ঞ লোক আরেকজনের সাথে শেয়ার করলেন শিক্ষিত মানুষ ভাইজান গত তিন চার দিন ধরে বুকের বাম পাশ থেকে একটু বুকের এদিকে ব্যথা পাচ্ছি চিনচিন করে উনি সাথে সাথে বলবে ভাই তাড়াতাড়ি হাসপাতালে যান লক্ষণ ভালো না কারণ হতে পারে আপনার এখানে পেইনের কারণে ব্লক হয়েছে স্ট্রোকের ঝুঁকি আছে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান আচ্ছা আপনি যদি বলতেন হাঁটুতে আমার ব্যথা ব্যাটা কি কথা কইতো লক্ষণটা বুঝে মানুষ বলে এখন যেই লক্ষণের কারণে কাদিয়ানি কাফের এমন লক্ষণ যদি আপনার ভিতরে পাওয়া যায় তাহলে আপনার ঈমান ব্লক হওয়ার সম্ভাবনা আছে আল্লাহর হাবিব বলছে মানুষগুলো কিয়ামতের আগে সকাল বেলায় মুমিন থাকবে সন্ধ্যা বেলায় ঈমান হারাবে কেন কাদিয়ানি ঈমান হারালো কারণ তারা পবিত্র কোরআন মাজিদের চারটা অক্ষরের সাথে বিক্রয় করেছে কয়টা অক্ষর এই চারটা অক্ষর আল্লাহ একটা মেসেজ দিয়েছিল ওই মেসেজটা তারা অন্তর থেকে গ্রহণ করে নাই ওই চারটা অক্ষর হলো খা আলিফ তামিম খাতামান নবিয়িন বিশ্ব নবী কাল্লা বলেন আমার নবী মোহাম্মদ শেষ নবী রাসূলুল্লাহ বলেন আমার পরে আর কোন নবী নেই মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন
এই কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানকে তারা নবী মনে করে যখন রাসূলের শেষ নবুয়ত অস্বীকার করলো চারটি অক্ষরের সাথে দ্বিমত করলো সব কাদিয়ানি কাফের হয়ে গেল এর মানে কি দাঁড়ালো মানে দাঁড়ালো ঈমান ধরে রাখতে চাইলে এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে একটা হরফের সাথেও দ্বিমত করা যাবে না আল্লাহ যত মেসেজ দিয়েছেন বিধান দিয়েছেন একটা বিধানের সাথে দ্বিমত করা যাবে না সবটা মেনে নেয়ার নাম ঈমান আর একটার সাথে দ্বিমত করার নামই কুফর কেউ যদি কয় 30 পারা কোরআন মানি না সে যেমন কাফের কেউ যদি কয় এক অক্ষর মানি না সে সমান কাফের ঈমান হলো অঙ্কের মতো 10 লাইন লম্বা অঙ্ক এক ছাত্র 10 লাইনে 10টা ভুল করেছে সে 10 এর মাঝে কত পাবে আরেক ছাত্র 5 লাইনটা ভুল করছে বাকি 5 লাইন ঠিক আছে সে পাবে কত আরেক ছাত্র 9 লাইন ঠিক লিখছে 1 লাইন ভুল করছে সে পাবে কত ঈমানের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য পুরা মানে না সেও কাফের যে আল্লাহ একটাই মানবে না সেও সমান কাফের আপনি যদি ঈমান নিয়ে মরতে চান জান্নাতি হতে চান মানি নাই শব্দ জীবনও বলতে পারবেন না তাহলে মুমিনরা কি বলবে আল্লাহ আবার এটা কোরআনে বলেছেন আইয়াকুলু সামিনা ওয়া আতানা যারা মুমিন হবে তারা বলবে শুনলাম এবং মানলাম শুনলাম এবং মানলাম শুনতে দেরি মানতে দেরি করা যাবে না ও প্রিয় ভাইরা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদাইন কাদ প্রিয় নবী বলছেন তুমি যদি মুমিন হও তুমি হবে সেই উটের মতো যে ওটের নাকের ভিতরে তার মালিক রশি ঢুকাইয়া দিছে কি চমৎকার এক্সাম্পল নাকের ভিতরে রশি ঢুকাইছে মালিকে এবার আপনারা একটু জবাব দিন ওই ওটটা কি স্বাধীন না পরাধীন যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে ওই ওট মন মতো চলে না মালিকের টান মতো মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে উল্টা পাল্টা করলে নাকটা ছিঁড়ে যাবে ঈমান আনার পরে আমার আল্লাহ আমার রাসূল যা বলেছে উল্টা পাল্টা করলে ঈমান ভেঙে যাবে এই কাদিয়ানিগুলো ঈমান হারায় ফেললো চারটি অক্ষরের সাথে দ্বিমত করে আরেকটা মাসালা বলুন প্রশ্ন করছি জবাব দিন ইবলিস শয়তান ঈমানদার না কাফের জোরে বলেন সে ঈমানদার না কাফের ফতোয়া কিন্তু আল্লাহ নিজে দিয়েছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন শয়তান কাফের হয়ে গেছে এবার আবার বলুন তো দয়া করে ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই আরো জোরে বলেন কয়টা আমরা মানি না কয়টা ঈমান রাখতে হলে সাবধান মুসলমান ঈমান তোমাকে বুঝতে হবে এই পৃথিবীতে ঈমানের চেয়ে বড় দামি নেয়ামত নাই সম্পদ নাই শয়তানের মতো বড় চোর নাই তুমি বেখেয়াল হলে সেই কোন মুহূর্তে শয়তান তোমার ঈমান চুরি করে নিয়ে যেতে পারে সাবধান কিয়ামতের আগে মানুষ গড় ফর্তা ঈমান হারাবে হারাতে হারাতে অবস্থা এমন হবে ইমান হারাতে হারাতে অবস্থা এমন হবে তমাম জমিনে আর একজন মুমিনও থাকবে না এমন একটা সময় আসবে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ সহিহ মুসলিমের হাদিস জমিনে আল্লাহ বলার মতো একজন মুমিন যতকাল থাকবে ততকাল কিয়ামত হবে না তাহলে কেয়ামত যেদিন হবে বুঝাই গেল এই হাদিস থেকে সেদিন ঈমানদার আল্লাহ বলার মতো আর একজনও থাকবে না সব থাকবে কাফের সব থাকবে কাফের
অথচ বাস্তবতা আমাদের সাথে একটু ভিন্ন মনে হয়। ১৯৭১ সনে দেশটা যখন স্বাধীন হলো তখন মানুষ ছিল ৭.৫ কোটি, তার মাঝে ৫০ লাখ বাদ দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাহলে মুমেন ছিল মুসলমান ছিল ৭ কোটি। এখন ২০২২ সন চলছে, মুসলমান আমরা এখন অনেক বেড়েছি, জনসংখ্যা হয়ে গেছে প্রায় ১৮ কোটি, ২ কোটি বাদ দেন অমুসলিম, তাহলে আমরা মুসলমান হয়েছি ১৬ কোটি। ১১ ছিলাম ৭ কোটি, ২০২২ হলাম ১৬ কোটি, ১০ বছর পরে কমবে না আরো বাড়বে, কথা বলেন, ২০ বছর পরে কমবে না আরো বাড়বে। এইভাবে মুসলমান যদি বাংলাদেশে বাড়তে থাকে, একজন থাকলো তো কেয়ামত হবে না, তো আমাদের বাঙালিদের ধাক্কাই তো কেয়ামত থেমে যাবে। আরে আমরা ঠেলায় তো কেয়ামত আউট, যেভাবে আমরা প্রতিদিন বাড়তেছি তো কেয়ামত হবে কেমনে? কিন্তু বাস্তবতার নিরিখে কথা বলুন তো প্রিয় ভাইয়েরা, কেয়ামত কি পিছাচ্ছে না আগাচ্ছে? তো আগাইলে মুসলমান ভালো কইলকে? আসলে আমরা কাদিয়ানির মতো মুসলমান হয়ে যাচ্ছি, ইবলিসের মতো ইবলিস হয়ে বসে আছি। ইবলিস আল্লাহর একটা আইন মানে নাই, আদম রে সেজদা করো সে কয় না, আল্লাহ কচুর ধরে হাত কাটো, ৫০ বছরের বাংলাদেশে আমরা কইছি না, আল্লাহ কয় জেনা করলে ১০০ বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, আমরা ৫০ বছরে মানি নাই, বদপান করলে ৮১ বেত লাগাতে হবে, হযরত ওমর নিজের ছেলে করে হায় দেয় নাই। আর বাংলাদেশে মদ খোরের অভাব নাই, আমরা ৮০ বেতের আইন মানি নাই, ডজন ডজন বাদ দিছি, আর ইবলিস রে কাফের ফতুয়া দিয়ে মজা নিচ্ছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে নামাজ শুরু করেন, বাংলা অর্থ কি? ও আল্লাহ, অভিশপ্ত ইবলিস থেকে শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। শয়তান পাশে দাঁড়াইয়া কয়, আমার অভিশপ্ত কইল কে? আমি যদি আল্লাহর একটা বিধান না মেনে অভিশপ্ত হই, তোরা ডজন ডজন বাদ দিস, তোর ১৪ গোষ্ঠী অভিশপ্ত। ও বন্ধু কাদিয়ানি কোরআনের ৪টা অক্ষর মানে নাই, কাফের কাফের কাফের, ইমান ছাড়া মারা গেল, উপায় নাই উপায় নাই। চোখটা বন্ধ করে একটু ভাবো, যদি আজকে তোমার মৃত্যু হয়, মৃত্যুর সাথে সাথে কেউ আর তোমার আপন না, কেউ না, তোমার পকেটের মানি বেগার তোমার না, হাতের আংটি গুলা খুলে নেবে আপন জনেরা, তোমার গায়ের জামা কাপড় পর্যন্ত টেনে টেনে খুলবে। ও আমার মা, ও আমার বোন, ভাবো তোমার নাকের ফুল, কানের ধুল, হাতের বালা, গলার চেইন, আপন জনেরা খুলে নিয়ে বুঝায় দেবে এই সম্পদের মালিক আর তুমি না। অথচ টাকা কামানোর জন্য হারাম হালাল বুঝো না, পাগল হয়ে গেছ, পাগল হয়ে গেছ। তোমার ক্ষমতা টিকায় রাখার জন্য তুমি ব্রিটিশ আইনের পক্ষে কথা বলো, অথচ আল্লাহর আইনের মতো আইন হতে পারে না। আল্লাহর আইন যদি মুসলমানরা কায়েম না করে, হিন্দুরা করবে নাকি, বৌদ্ধরা করবে নাকি, ইহুদিরা করবে নাকি? শয়তান আল্লাহর একটা আইন মানে নাই, তার ইমান চলে গেল, আমরা ডজন ডজন বাদ দিয়া মুমেন কেমনে দাবি করি কেমনে? ও প্রিয় ভাই, খালিদ তামিম ৪ অক্ষর মানে নাই, কাদিয়ানি উপায় নাই, শেষ, সব শেষ, তাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি পাগড়ি মেসোবাক সব আছে, কিন্তু ইমানটা নেই। অথচ আমার সামনে পিছে ডানে বামে যারা বসে আছেন, এই ভিডিওর মাধ্যমে যারা আমার আলোচনা শুনবেন, নিজের প্রশ্ন করেন, আপনার কি খবর? আমি তো নিজের চোখে বাংলাদেশে দেখছি হাজার হাজার লাখ লাখ নামাজি কোরআনের ডজন ডজন অক্ষর মানে না। উদাহরণ দিলে বুঝবেন, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না, শুধু রাজনীতির কারণে আল্লাহর আইনের বিরুদ্ধে যাবেন না,
আপনার রাজনীতির চেয়ে আপনার ইমানের দাম কোটি কোটি গুণ বেশি কোরআন থেকে আপনি নিজেরে প্রশ্ন করুন আমার কাছে জবাব দেয়া লাগবে না আচ্ছা মাইকলারা তোমরা গুলো বুঝো না কেন ভাই সময় এমনি কমাবাটা তো ডিস্টার্ব করলে হবে কেন গোড়াটা শক্ত করে এমন ভাবে রাখো যেন না পড়ে এই উঠতে লাভ নাই তো গোড়া মজবুত করতে হবে আচ্ছা আপনারা এবার সরেন সময় আমাদের হাতে কম এশারের আজান হওয়ার পরেই আর ওয়াজ করার পরিবেশ থাকবে না আমার বন্ধু বলতেছিলাম আমি কোরআন মাজিদ থেকে ছোট্ট একটি আয়াতের অংশ বলছি আপনি নিজেরে প্রশ্ন করবেন বাড়িতে যাই আজকে বালিশটার মাঝে মাথা রেখে যে আয়াতের সাথে আমার অবস্থা কি কাদিয়ানিরা চাই অক্ষর মানলো না তারা সবাই কাফের হয়ে গেল এখন আমি এই 15 অক্ষর মানি কিনা ছোট্ট একটা আয়াতের অংশ 15টা অক্ষর আলাহুল খলকু ওয়াল আমরু এখানে আমি গনে গনে অক্ষর 15টা পেয়েছি এখানে আল্লাহ বলছেন শব্দান সৃষ্টি যার আইন চলবে শুধুই তার আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন তো সৃষ্টিকার জোরে বলুন সৃষ্টিকার আইন চলা উচিত কার আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলে ব্রিটিশ আইন মানলে তুমি মোমেন দাবি করো কেমনে ও প্রিয় ভাই এই জন্য ইমান ধরে রাখতে চাইলে ইমানের যত্ন নাও তিনটি কাজ করলে ইমান চলে যাবে তিনটি কাজ জীবনে করবেন না এক নাম্বার কুফর দুই নাম্বার শিরক তিন নাম্বার নিফাক এই তিন কাজ করার সাথে সাথে ইমানটা চলে যাবে কুফর মানে হলো কোরআনের একটা আইনও বিক্রয় করা যাবে না একটা অক্ষরের সাথে বিক্রয় করা যাবে না আপনি আল্লাহর বিধান রাসূলের বিধান শোনার সাথে সাথে বলবেন শুনলাম এবং মানলাম যদি দ্বিমত করেন আপনি কাফের দুই নাম্বার হলো শিরিক করলে ইমান চলে যাবে শিরিক করা যাবে না এখন কুফুরি কেমনে হয় কুফুরি কেমনে হয় এটাও তো অনেকে বুঝে নাম এনে আমি একটা বই লিখেছি গত অক্টোবরে মার্কেটে এসেছে নাম দিয়েছি ইমান কুফর ও নিফাক এই বইটা আমি লিখেছি কুফর হয় 56 কারণে এখন আপনি জানেন না যে কোন কাজ করলে কুফুরি হয়ে যায় আল্লাহর সামনে যাওয়ার পরে আল্লাহ বলবে তোর তো ইমান নাই তুই তো কাফের আপনি বলবেন আল্লাহ আমি জানি না আল্লাহ বলবে জান্নাতে ঢুকে যা এটা হবে নাকি ইমান না থাকলে জান্নাত পাওয়া যাবে এবার বলুন তো আপনি জানেন না না জানি না বিষ খাইলে সমস্যা আছে না নাই দুইটা গ্লাসের মাঝে দুই গ্লাস বিষ ভর্তি একজন আত্মহত্যার নিয়তে বিষ রাখছে হে দুই গ্লাস খাইয়া মরিয়া যাইব এরকম আছে না কিছু এখন সে এক গ্লাস খাইতেছে সে তো জানে এটা বিষ পাশে আর একজন দৌড় মাইরা আইছে এর বন্ধু মানুষ হে মনে করছে সেভেন আপ কই খাইলে আমি খামো না কেন তার দোস্তর থেকে অনুমতি নেয় নাই আর দোস্তের থেকে কিশোর অনুমতি হে আরেক গ্লাস লই নিজে খাইছে হে জানে না এটা যে বিষ অসুবিধা আছে না নাই ইমান তোমার চলে যাবে তুমি না জানলেও যাবে আল্লাহ প্রশ্ন করবেন কেন জানো নাই জানাটা নফল না ফরজ তলাবুল ইলমি ফরিদ আলা কুল্লি মুসলিম এ কোরআন মাজিদের যত আয়াত আল্লাহ নাজিল করেছেন তার মাঝে প্রথম আয়াতটা কি ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ো পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন প্রথম শব্দ ছিল ইকরা ইকরা শব্দের অর্থ কি তো আল্লাহ আপনারে প্রশ্ন করবেন ও মিয়া ঈমান তোমার গেছে কেমনে যায় তুমি তো শিখই নাই পড়ই তো নাই তুমি জানো না তোমার ইমান গেছে বিয়া করতে কেমনে জানছো
পোলামায়ার বাপ হতে জানছো রাজনীতি করে নেতা হতে জেনেছো মেডিকেলে পড়ে ডাক্তার হতে জেনেছো বুয়েতে পড়ে ইঞ্জিনিয়ার হতে জেনেছো কোটি কোটি টাকা কামাই করে 10 তলা বিল্ডিং করতে জেনেছো সব জানলা শুধু কেমনে ঈমান যায় আসলটাই 56 কারণে ঈমান যায় আমি লিখেছি সুযোগ থাকলে স্টিজ থেকে বই সংগ্রহ করবেন আমি শেষ করার পরে প্রথম কারণ কুফর দ্বিতীয় কারণ হলো শিরিক বলুন তো বাংলাদেশে শিরিক আছে না নাই আছে আমার বন্ধু শিরিক নিয়ে লিখেছি 29টা চলমানে ছোট বইতে লিখেছি হিন্দুদের দুর্গা পূজা শিরিক হিন্দুরা শিরিক করে এটা তাদের ব্যাপার এটা তাদের ধর্মীয় কালচার আমরা বাধা দেব না বাধা দেওয়ার কোনো অধিকার আল্লাহ আমাদেরকে দেন নাই বরং তিনি বলেছেন লা ইকরাহ ফিদ্দিন ধর্মের ব্যাপারে জবরদস্তি করা যাবে না বরং যারা দায়িত্বশীল আছে রাষ্ট্রের নেতা আছে কর্তৃপক্ষ আছে পুলিশ বিজিবি র‍্যাব সেনাবাহিনী এমপি মন্ত্রী মেয়র কমিশনাররা হিন্দুদেরকে নিরাপত্তা দিতে হবে আবেগে কোন হিন্দুর মন্দির আক্রমণ করা যাবে না ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই কারণ যদি বাংলাদেশে আপনি মন্দির আক্রমণ করেন ভারতে মুসলমানের মসজিদ আক্রান্ত হতে পারে এটা সংঘাত ইসলামে অনুমতি নাই কিন্তু ঝামেলা তো অন্য জায়গায় ঝামেলাটা হলো নতুন একটা স্লোগান কিয়ামতের আগে ফিতনা আসবে ওই ফিতনা একটা অংশ দেখা দিছে কে বাকার একটা স্লোগান দেশে প্রচার করে দিয়েছে হিন্দুদের দুর্গা পূজার সময় ওই স্লোগানটা যেই বিশ্বাস করবে সাথে সাথে কাফের হয়ে যাবে ওই স্লোগানটা আল্লাহর কোরআনের পুরা উল্টা ওই স্লোগানটা হলো ধর্ম জারজার উৎসব সবার অথচ আল্লাহ কইলাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বাংলা অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের আমার ধর্ম আমার দুইটা এক না আলাদা জোরে বলেন এক না আলাদা তো আপনার স্লোগান হওয়া দরকার ধর্ম যার উৎসব তার কিন্তু আপনি কি কইলেন ধর্ম যার যার উৎসব নাকি এই যে কথা কলি ইমান যায় আপনি তো বুঝেনি না কারণ আপনি তো কোরআন নিয়ে গবেষণাই করেন নাই ও বন্ধু মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয় আবার দরবারে যায় পীরের পায়ে দেয় এমন লোক আছে না নাই এ লোকটার ইমান আছে না গেছে লোকটা মুমিন না মুশরিক সেজদার মালিক শুধু কে আল্লাহ এখন যে লোকটা পীরের পায়ে সেজদা দিল সে কি জুমার দিন আমার মসজিদে যায় না এর যে ইমান চলে গেছে হে বুঝেই অথচ শিরিক করলে ইমান চলে যাবে যে এলাকায় একটা মাজার আছে ভণ্ড পীরের ওই এলাকায় শিরিকের বাজার তৈরি হয়ে যায় কিভাবে হয় তার একটা ছোট্ট উদাহরণ দেই দেখবেন অনেক সময় মসজিদে মাগরিব এশার সময় বিদ্যুৎ চলে যায় হঠাৎ করে ইমাম সাহেব তখন মুয়াজ্জিন সাহেবকে বলে এই তাড়াতাড়ি মোমবাতি লাগাও মুয়াজ্জিন সাহেব খোঁজাখুঁজি কইরা কয় হুজুর মোমবাতি তো নাই মোবাইলের লাইটটা জ্বালাই দেই আমার বন্ধু মসজিদে মোমবাতি পাওয়া যায় না আর মাজারে গেলে দেখবেন দিনের বেলায় মোমবাতি জ্বলছে ওখানে মোমবাতির কোনো অভাব মোমবাতি গুলো ফেরেশতা নাজিল করছে দিল কারা কিছু লোক মাজারে মানত করে ঠিক না অসুখ থেকে ভালো হলে 10 টাকা এটা হলে 20 টাকা 1000 টাকা 1,00,000 টাকা মানত করে গরু ছাগল মানত করে বিশেষ করে মা বোনেরা যদি মুরগির বাচ্চার পা ভাঙ্গিয়া যায় তাও কয় লেংটার দরবারে 3টা মোমবাতি অথচ আল্লাহ সারা কারো নামে মানত করলে ইমান থাকে না এটা শিরিক হয়ে যায় মানত একটা ইবাদত ইবাদত হবে কার এই জন্য ইবাদত আল্লাহর অন্যের শামিল করলে ইমান চলে যাবে শিরিক না বুঝার কারণে মাহফিলে এসে বক্তা পর্যন্ত শিরিক করে কারণ বাংলাদেশে বক্তা হওয়ার জন্য এলেম কালাম লাগে না অনেকের গলার সুর থাকলে চলে ভালো করে বলতে পারলে চলে মসজিদের টাকা কালেকশন করতে করতে বক্তা হয়ে গেছে এমন বক্তা বাংলাদেশে
নামের আগে শাইখুল হাদিস নামের আগে আল্লাহ নামের আগে অনেক কিছু খোঁজ নিয়ে দেখো দাখিল ভাষো তো এমন বেলেম বক্তা মাহফিলে এসেছে আমি মোবাইলে আলোচনা শুনলাম নাম বলবো না তিনি মরে গেছেন তার মুআমালা আল্লাহর সাথে হোক আমি এই বিষয়ে বলবো না বুঝার জন্য বলছি ওই বক্তার ওয়াজ শুনছি উনি ওয়াজে বলতেছে গাউসে পাকের নাম জফিলে আল্লাহ পাওয়া যায় অথচ জিকির হবে কার নাম জপব কার আর হে বেড়া আব্দুল কাদের জিলানির নাম জপলে আল্লাহর নাকি পাওয়া যাবে আল্লাহ ছাড়া কারো জিকির করলে ঈমান চলে যাবে اذكر الله ذكرا كثيرا فاذكروني اذكركم আরেক বক্তার ওয়াজ শুনলাম গত বছর এর তাজা ওয়াজ গত বছর উনি হাজার মানুষের সামনে ওয়াজ করতেছে ওয়াজের মাঝখানে গান গাইছে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া রাসূলের দন খাজা লইয়া শুয়ে আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে ও বন্ধু নাম বলবেন না দরকার নাই আমি বুঝার জন্য বলছি কাউকে ছোট করার জন্য নয় ওই বক্তা ঈমান চলে যাবে শ্রোতার ঈমান চলে যাবে এই গানের প্রথম কলি হলো কুফর শেষ কলি হলো শিরিক মানে এমন এক রুগী ডাক্তারের কাছে গেছে ডাক্তার পরীক্ষা করে দেখে তিন কিডনি দুইটা ড্যামেজ রিপোর্ট পাইয়া অভিভাবকদেরকে বলল রোগীর অবস্থা ভালো না কিডনি দুইটাই তো ড্যামেজ ডায়ালিসিস করলে কিছুদিন বাঁচতেও পারে পরবর্তী পাঁচ মিনিট পরে আরেকটা রিপোর্ট হাতে পাইয়া কয় ডায়ালিসিস করে লাভ কি বেটার তো ব্লাড ক্যান্সারও আছে এটা চিকিৎসা কি পাঁচ মিনিট পর আসে আরেক রিপোর্ট ওই রিপোর্ট পাইয়া কয় বেটার তো ফুসফুস 85% শেষ এই রুগীরে বাঁচানো যেমন দায় আল্লাহ দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া এটা হলো কুফর কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে এটা হলো শিরিক এই ঈমান যদি তোমার এমন হয় তোমার ঈমান বাঁচাইতে পারবে না ও বন্ধু কুফর কেন শিরিক কেন না বুঝলে তো আবার আপনারা বলবেন হুজুর একজনের বিরুদ্ধে কইল ব্যাখ্যা তো করলো না কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন কুল্লা আকুলু লাকুম ইন্দি খাজাইনুল্লাহ ও নবী আপনি উম্মতকে জানাইয়া দেন আমি এই দাবি করি না আমার কাছে আল্লাহর ভান্ডার আছে আল্লাহর ভান্ডার কার কাছে এই জন্য আমি নবীও চাই কার কাছে তোমরা চাইবা কার কাছে কারণ ভান্ডারের মালিক কে রাজ্জাক কার সেফত এজন্য রাসূল নিজে কই যা সাল তাফাসালিল্লাহ ইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ আমি আল্লাহ কাউকে আমার ভান্ডার দেই নাই তাই নবী মুহাম্মদ নিজে আল্লাহর কাছে চাওয়া লাগবে তারপরে আবার শেষ কলিতে কি কইল কো এখন খাজা বাবার কাছে আছে এটা আল্লাহ তা আল্লাহর কাছে ছিল পরে দিছে রাসূলকে আবার রাসূল নিজের কাছে রাখে নাই রাসূলের দন খাজা লইয়া শুয়ে আছে আজমিরে আবু বকরকেও দেয় নাই ওমরকেও দেয় নাই ওসমানকেও দেয় নাই আলীকেও দেয় নাই ইমাম বুখারীরও দেয় নাই ইমাম আহমদ ইবনে হাম্বল আবু হানিফা কারোরে দেয় নাই দিছে খাজা বাবারে তাহলে নিশ্চয় রাসূল যখন রাসূলের দন খাজা বাবারে দেয় ওই বক্তা সেখানে হাজির ছিল না সে জানছে কেমনে তারপরে এবার শেষ করিতে কি বলল কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে খাজা বাবার কাছে যায়া ছেলে মেয়ে চায় এমন কিছু কুলাঙ্গার এমন কিছু জাহেল আছে নাই অথচ সন্তান দেয়ার মালিক কে ও বেটা তুই তো সত্য কুষ্টিরে জাহান্নামে নিবি শিরিক না বুঝার কারণে মানুষ ঈমান হারা হচ্ছে ঈমান বাঁচাতে হলে 29টা শিরিক জানবেন তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছেন সকল মুমিন যারা হবে ফি সলাতিহিম খাশিউন তারা নামাজের ব্যাপারে অত্যন্ত খুশু খুদু আলা বিনয়ী হওয়া লাগবে ঈমানের পরিচয় নামাজ যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে ঈমানদার দাবি করার কোনো অধিকার তার আর নাই লিকুল্লি শাইইন আলাম
وعلم الإيمان الصلاة পুরুষের আলামত আছে নারীর তাকে তাকাইলে বুঝা যায় এটা মহিলা বাঘ সিনা যায় চোখ সিনে চোখ দেখে কান দেখে মুখ দেখে সুর দেখে হাতি সিনা যায় শুধু নামাজ দেখে মুমিন সিনা যায় একজন কাফের একজন মুমিনের মাঝে পার্থক্যকারী একটাই সে জিনিসটার নাম হলো নামাজ মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার হাদিসে আছে যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাতা যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইসলামের মাঝে তার কোনো কন্ট্রিবিউশন নাই দেহের মাঝে না মাথা যেমন দিনের মাঝে নামাজ তেমন ও মুসলমান আপনারা যা আমার ওয়াজ শুনতেছেন সাহস করে একটু হাত তোলা দিবেন একটা প্রশ্নের পরে প্রশ্নটা বুঝে নিন নিজের আমল দিয়ে জান্নাত পাবেন রাসূলের শাফাত লাগবে না এই সাহস কার কার আছে একটু হাত তুলুন রাসূলের শাফাত দরকার আছে না নাই এখন হাশরের ময়দানে তো নূহ নবীর উম্মত থাকবে ঈসা নবীর উম্মত থাকবে মূসা আলাইহিস সালামের উম্মত থাকবে ইব্রাহিম নবীর উম্মত থাকবে এখন রাসূল আপনাকে চিনলেই তো শাফাত করবে চিনবেটা কেমনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে প্রশ্নটাই করেছিলেন ইয়া রাসূলুল্লাহ কত নবীর উম্মত থাকবে আপনি উম্মতের জন্য শাফাত করবেন বলেছেন কিন্তু আপনি চিনবেন কেমনে প্রিয় নবী জবাব দেন ইন্নাহুম ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিন মিন আযারিল উযু ও আয়েশা শোনো আমার উম্মতরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য ওযু করত যারা ওযুওয়ালা নামাজওয়ালা তাদের ওযুর জায়গা থেকে কিয়ামতের দিন নূর চমকাতে থাকবে এটা আমার উম্মতের স্পেশালিটি এটা আমার উম্মতের বৈশিষ্ট্য তাদেরকে আমি দেখব তাদের চেহারা থেকে নূর বের হবে হাত থেকে নূর বের হবে মাথা থেকে নূর বের হবে পা থেকে নূর বের হবে এখন আপনারা যারা রাসূলের শাফাত চান নূরের মালিক হতে চান নামাজটা ভালো করে ধরা দরকার আছে না নাই মৃত্যুর আগে নামাজ ছাড়বেন না রাজি আছেন হাত তোলায় আপনাকে আমি ওয়াদা খেলাপকারী বানাতে চাই না আপনার কবরে আপনি যাবেন আমি যাব না ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন সফল মুমিন সেই হবে যে অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কাজ পরিত্যাগ করবে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়াদি প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি অপ্রয়োজনীয় কথা কাজ পরিহার করবে তার ইসলামের ইমানের সৌন্দর্য তত বেড়ে যাবে অপ্রয়োজনীয় কথা বলবেন না আপনার জবান আপনার সবচেয়ে বড় শত্রু সাবধান প্রতিটা কথা রেকর্ড করার জন্য গদ্দানে রেকর্ডার আছে না নাই মা ইলফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীব আপনার মুখ থেকে যত ছোট শব্দ হোক কোন কথা বেরিয়ে যায় আপনার পাশের জন যদি শুনতে নাও পায় ওই শব্দটাও রেকর্ড হয়ে যাবে আল্লাহ এমন রেকর্ডার বসাইছে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী গিয়ে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মা তাখাফু আখওয়াফু আলাইয়া আমার সবচেয়ে বড় ক্ষতিকর কে আমার জন্য আশঙ্কার সবচেয়ে বড় কারণ কি আমি কোন কারণে সবচেয়ে বড় জাহান্নামী হয়ে যেতে পারি আমার বড় দুশমন কে আপনি বলবেন ইয়া রাসূলুল্লাহ প্রিয় নবী উনার জিহবা একটু বের করে আঙ্গুল দিয়ে চেপে ধরলেন তারপর বললেন হাদা তোমার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহবা আমলিক আলাইক লিসানাক ও মিয়া জান্নাতে যেতে চাও তোমার জিহবাকে নিয়ন্ত্রণ করো আওয়াজ করে বলুন তো মানুষ মিথ্যা বলে কি দিয়ে
এ মুখ দিয়ে বলে কিনা গীবত করে কি দিয়া হারাম খায় কি দিয়া শেকাত করে কি দিয়া দুজনের মাঝে পেস লাগায়া দেয় কি দিয়া ওই মুখ দিয়া আদালতে দাঁড়ায়া বিশ্ববিখ্যাত আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় তোমার উপায় থাকবে না উপায় থাকবে না দোস্ত যেহোবাকে নিয়ন্ত্রণ করো যেহোবাকে নিয়ন্ত্রণ করো মান সামাতা না যা প্রিয় নবীর হাদিস যে ব্যক্তি যত চুপ থাকতে জানে তার মুক্তি পাওয়ার সম্ভাবনা ততই বেড়ে যায় বলুন তো আমার বন্ধু কথা বলার জন্য আল্লাহ জিব্বা দিয়েছে কয়টা কথা বলতে হবে কয়টা শোনার জন্য কান দিয়েছে কয়টা আল্লাহ কি বুঝাইয়া দিল ও শোনো বেশি বলো কম ঠিকই না কিন্তু আমাদের অভ্যাস কোনটা আমরা জানলেও বলি না জানলেও বলি অপ্রয়োজনীয় কথা বলবেন না অপ্রয়োজনীয় কাজ করবেন না মুসলমান তোমার অপ্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় করো না আল্লাহর কাছে জবাব দিতে হবে এখন বাংলাদেশ অপ্রয়োজনীয় কাজে আমাদের যুবকেরা এত আগাইছে এই কয়েকদিন আগে বিশ্বকাপ ফুটবল দেখে হাজার হাজার ঘন্টা ব্যয় করেছে শুধু রাত জেগে খেলা দেখে ফজর পড়ে নাই এমন হাজার হাজার যুবক আছে না নাই এই যে আজকে 35 নাইট রাত যখন 11টা 59 মিনিট হবে যখনই 12টার কাঁটাটা একটু ঘুরে যাবে আমার বন্ধু ঢাকা শহরে আগুন ছাড়া আর কিছু দেখা যাবে না প্রতিটা বাড়ির ছাদ থেকে এত বেশি পরিমাণ বাতি জ্বালানো হবে বিভিন্ন রকমের কি বলে বাজি মানুষ এমন ভাবে সারবে পুরা ঢাকা শহর আলোকিত হয়ে যাবে ও মিয়া মুসলমান এ 35 নাইট সংস্কৃতি তোমার না এটা খ্রিস্টানদের সংস্কৃতি তুমি খ্রিস্টানদের অনুসরণ করলে তাদের সাথে তোমার হাসর হতে পারে হাদিস হলো মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে যাদের সাথে সম্পর্ক রাখবে তাদের সাথে তার হাসর হবে انت ما من احببت প্রিয় নবী বলেন তুমি যাকে محبت করো তার সাথে তোমার হাসরটা হবে হাজার হাজার লাখ লাখ টাকা তুমি পোড়ায়া আগুন দিয়া জ্বালায়া শেষ করে দিলা অথচ ঢাকা শহরের ফুটপাতে গিয়া দেখো আল্লাহর কত বান্দা ফুটপাতে ঘুমায় একটা শীতের কাপড় কেনার সামর্থ্য তাদের নাই এজন্য আমরা বলবো যুবকেরা থেমে যাও মুসলমান ও মুসলিমের অনুসরণ করো না করো না বিবেকরে প্রশ্ন করো তোমার এই যৌবন কাল চিরদিন থাকবে না তুমি ভাবছো বুড়া হইলে ভালো হয়ে যাব তাওবা করে ঠিক হয়ে যাব ও প্রিয় যুবক তোমাকে প্রশ্ন করি যুবক কি মারা যায় না এজন্য আসুন আমরা প্রয়োজনীয় কথা ছেড়ে দেব অপ্রয়োজনীয় কাজ ছেড়ে দেব নামাজের ব্যাপারে যত্নবান হব শিরিক কুফর নেপাক থেকে বিরত থাকব আওয়াজ দিয়ে একবার বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তৌফিক দাও আবার বলেন আমিন হাদা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আমার ভাইয়ের আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজা